আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে উঠেই বাজারে গিয়েছি, কারণ মরিমের বাবা বাজার করার সময় পায় না, সেজন্য আমি গেলাম। বাজার থেকে কি কি এনেছি তোমাদের দেখিয়ে দেই। তো প্রথমে উঠিয়েছি গরুর গোশ। ইচ্ছে ছিল বাজারে গিয়ে ভিডিও করব, কিন্তু এত ভিড় ছিল লোকের, সেজন্য করতে পারিনি। আমি একা গিয়েছিলাম বাজারে, আমার সাথে যদি আরেকজন থাকতো ঠিকই ভিডিও করতাম তাহলে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আর আমি সবসময় দেশি চিংড়ি মাছ কিনি, মানে দেশি যে কাঁঠালি চিংড়িটা আছে সেটা। তবে আজকে অনেক খোঁজাখুঁজি করেছি, সেই চিংড়িটা পাইনি, বাধ্য হয়েই এই চিংড়ি মাছটা নিয়ে আসছি। এই চিংড়ি মাছটার নাম আসলে আমি ভুলে গেছি। এই চিংড়ি মাছটা দিয়ে তরকারি রান্না করলে তরকারি খেতে তেমন মজা হয় না, আর কাঁঠালি চিংড়ি দিয়ে তরকারি রান্না করলে তরকারিগুলো খেতে অনেক মজা হয়। আজকে বাজার থেকে কিন্তু আমি কোনো সবজি আনিনি, তো আর কী কী এনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাগে থাকা অবস্থায় কিন্তু আমার দেখাতে একটু সমস্যা হবে, সেজন্য সব কিছু সিঙ্কের মধ্যে ঢেলে নিলাম। এই পলিথিনটার মধ্যে আছে দুই ধরনের মাছ, আমি কাটিয়ে এনেছি, পাঙ্গাস আর রুই। আসলে বাসায় আনলে বুয়া কেটে দিত, তারপরও চিন্তা করলাম বুয়ার কষ্ট হবে কাটতে, সেজন্যই দোকান থেকে কাটিয়ে এনেছি, মানে মাছের বাজার থেকে। পাঙ্গাস মাছটা অ্যাকচুয়ালি মরিমের জন্য এনেছি। আমি শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খাই না, সেটা মনে হয় তোমরা সবাই জানো। আর মরিমের বাবা পাঙ্গাস মাছ খায় না, তো সেজন্য তার জন্য এনেছি রুই মাছ। এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি, সেজন্য কিন্তু ভালোভাবে দেখাতে পারতেছি না। এটা হচ্ছে রুই মাছ, আর এই পলিথিনে হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছের পলিথিনটা খুলে তোমাদের দেখিয়ে দেই। আসলে পলিথিনের গিট খুলতে পারিনি, সেজন্য ছিঁড়েই ফেললাম পলিথিনটা। পাঙ্গাস মাছের পিসগুলো তোমাদের একটু দেখিয়ে দেই, এই যে দেখো। তো এই সামনেরগুলো সব ছোট ছোট মাছ, তবে ভিতরে কিন্তু বড় পিস আছে, বের করতে পারতেছি না, সেজন্য আর দেখাবো না। এই পলিথিন দুটো সরিয়ে তোমাদের নিচের মাছগুলো দেখিয়ে দেই। তো এটা হচ্ছে, মানে এগুলো হচ্ছে ইলিশ মাছ। তো দুই ধরনের ইলিশ মাছ এনেছি, একটা একটু বড়, আর একটা হচ্ছে তরকারি দিয়ে খাওয়ার জন্য। তো এগুলো হচ্ছে তরকারি দিয়ে খাওয়ার জন্য। এখানে 11টা মাছ আছে, 1050 টাকায় কিনেছি। তো ঠকছি কিনা বলতে পারবো না, আজকে মনে হচ্ছে আমি মাছ কিনে জিতেছি। তো এই তিনটে হচ্ছে একটু বড়, মানে ওগুলোর চেয়ে বড়। এই মাছ তিনটে কিনেছি 800 টাকায়, আজকে মনে হচ্ছে আমি মাছ কিনে জিতেছি। তো তোমরা দেখো জিতেছি কিনা। মাছের পলিথিনটা খুলে নিলাম, তোমরা এখন দেখে বলো আমাকে আমি জিতলাম না ঠকলাম। এই তিনটে মাছের মধ্যে একটা মাছের পেটে একটু ডিম আছে, তারপর মাছগুলো কিন্তু খারাপ হয়নি। এই মাছগুলো কিন্তু একদম বরফ ছাড়া, কোনো বরফ দেওয়া না, সকালবেলায় কিন্তু ধরেছে মাছগুলো। আর এনেছি হাড় চিকেন একটা, হাড় চিকেন খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার কাছে হাড় চিকেন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। চুলায় কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে রুই মাছ। তো আর কী কী রান্না করব সেটা তোমাদের কিছুক্ষণ পর দেখাবো, আগে রুই মাছটা হয়ে নেক তারপর। আর আজকে কিন্তু রান্নাবান্না কোনো কিছু ডিটেলস দেখাবো না, ডিটেলস দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্যই দেখাবো না। মাছ টাছ নিয়ে তাল করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না বসাতে, তো সেজন্য দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি। রুই মাছ কিন্তু পেরাই হয়ে গেছে, পাশের চুলায় কী রান্না বসিয়েছি দেখিয়ে দেই। এটা হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ, আমার কাছে কিন্তু বেগুন খেতে ভালোই লাগে। মাছের ঝোলটা একটু মাখামাখাই রাখবো, সেজন্য আর টানালাম না। তো দিয়ে দিলাম ফোড়ন করা ধনিয়া পাতা, হয়ে গেছে কিন্তু আমার মাছ রান্না। আমার কিন্তু দুইটা রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আরও দুইটা রান্না বসিয়ে দিয়েছি দুই চুলায়। এখানে বসিয়েছি ইলিশ মাছ, কারণ আমি রুই মাছ খাবো না, সেজন্য আমার জন্য ইলিশ মাছ ভুনা করতেছি। পাশের চুলায় বসিয়েছি মূলা, আর সবসময় কিন্তু মূলা আমি একটু লম্বা লম্বা করে কেটে তারপর রান্না করি, কারণ মরিমের বাবা মূলা লম্বা খেতেই পছন্দ করে। তবে আমার কাছে মূলা গোল গোল করে কুটে তারপর রান্না করলে খেতে বেশি ভালো লাগে। বিয়ের আগে কিন্তু মাকে যেভাবে বলতাম মা আমার জন্য সেভাবেই রান্না করে দিত, কিন্তু বিয়ের পর সেটা আর হয় না। সবার পছন্দের দিক খেয়াল রাখতে গিয়ে নিজের পছন্দ যে কোথায় হারিয়ে ফেলেছি সেটাই বলতে পারি না। আজকে চিন্তা করেছি আমার পছন্দ অনুযায়ী রান্না করব, মরিমের বাবা খেলে খাবে না খেলে না। ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গেছে, নাড়তে গিয়ে পাশ দিয়ে একটু ভেঙে গেছে, সমস্যা নেই আমি তো খাবো, অন্য কেউ তো আর খাবে না। আস্তে আস্তে ইলিশ মাছ ভুনা করে খেতে কিন্তু ভালোই লাগে। এদিক কিন্তু মূলা রান্না হয়ে গেছে, মূলা বলো শালগম বলো, এই ধরনের তরকারিগুলো আমার কাছে একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন গোসল করে নামাজ পড়বো, তারপর খাবো, মরিমের বাবার জন্য আর অপেক্ষা করব না। ডাইনিংয়ে সব খাবার দিয়ে দিয়েছি,
এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো আমি কি কি রান্না করেছি সেটা তো তোমরা সবাই দেখেছো, তারপরে একত্র করে একটু দেখিয়ে দেই। দেখো ইলিশ মাছটা কত সুন্দর দেখাচ্ছে, এই জিনিসটা অ্যাড হয়েছে, চিংড়ি মাছ শুটকির বড়া। মেজাপু পাঠিয়ে দিয়েছে, সেজন্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি, আরেকদিন শেয়ার করব। প্রতিটা তরকারি খেতেই কিন্তু অনেক মজা হয়েছিল। বেগুন এক কথায় যার কোনো গুণ নেই, আসলে তোমাদের সাথে একটু দুষ্টুমি করলাম। মূলা ঝোলের মধ্যে সাঁতরাচ্ছে, রুই মাছ। আমার খাওয়ার জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি, প্রথমেই আমি বড়া আর বেগুন দিয়ে খাবো। আর এই সিজনে কিন্তু সালাদ না খেলে হয়ই না। এই যে দেখো আমার বোনের মেয়ে সালাদ করে নিয়ে আসছে, টমেটো আর শশার। সালাদটা পরে নিব, আগে বেগুন নিয়ে নেই। চিংড়ি মাছের চেয়েও কিন্তু ইলিশ মাছ দিয়ে বেগুন খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার কাছে চিংড়ি মাছের চেয়েও ইলিশ মাছ দিয়ে বেগুন খেতে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার যেই চেয়ারটায় বসে খেতে ভালো লাগে সেই চেয়ারটায় আজকে বসতে পারলাম না, মরিয়ম বসেছে। আসলে মা মানে স্যাক্রিফাইস, মায়ের মতো কিন্তু এত স্যাক্রিফাইস কেউ করতে পারে না। বেগুন দিয়ে আমার ভাত খাওয়া শেষ, এখন মাছ দিয়ে খাবো। আর মাছটা কিন্তু তুলে দিচ্ছে আমার বোনের মেয়ে আমার প্লেটে। মরিম টুনি মাছ দেখে বলতেছে আমিও মাছ খাবো। আসলে এই ছোটো ইলিশ মাছে কিন্তু কাঁটা অনেক বেশি, বাচ্চাদের বেছে খাওয়ানো খুবই কষ্টের ব্যাপার। তারপরও কি আর করার, বাচ্চা যখন খেতে চেয়েছে তাকে তো খাওয়াতে হবেই। হা করো মরিম টুনি, তো ভিডিওটা আর বড় করবো না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই কেমন হয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।